নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতী। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, আজকের রেসিপিটা খুবই সিম্পল, সবাই বানাতে পারে। কিন্তু আমি আমার বাড়িতে কেমনভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। আমি আগেও বলেছি সবার হাতেরই রান্নার একটু স্টাইলটা ডিফারেন্ট হয়, সেই জন্য রান্নার টেস্ট বলো, রান্নার টেক্সচার বলো, সবই একটু ডিফারেন্ট হয়। সেই জন্যই আজকে আমি আমার বাড়িতে যেমনভাবে বানাই সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের বলতে চাই, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওগুলো সবসময় দেখতে চাও, তাহলে ইউটিউবে গিয়ে সুইট কোকোস ওয়ার্ল্ড সার্চ করে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অলে ক্লিক করে রাখতে হবে, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি দেব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আজকে পারফেক্ট ফুলকো লুচি বানানোর জন্য আমার যা যা লাগবে প্রথমে তোমাদের দেখিয়ে নিই। প্রথমেই লাগবে যেটা হলো সেটা হলো ময়দা। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়ামের জন্য নিয়ে নিয়েছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল, চিনি, আর পরিমাণগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর আমার লাগবে নুন, আর ময়দাটা মাখার জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি, এখানে আমি প্লেন জলই নিয়েছি, গরম জলও তোমরা নিতে পারো। প্রথমে আমি একটা পাত্রে ময়দাটা নিয়ে নেব, তো তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতন ময়দা নিতে পারো। আমি এখানে 400 গ্রাম মতন ময়দা নিয়েছি। তো প্রথমে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবারে আমি ময়দার মধ্যে একে একে দিয়ে দেব 2 চা চামচ মতন চিনি, দু চা চামচ নুনও দিয়ে দেব, ময়াম যেটা মেন সেটা হলো তেল। তো তেল আমি এখানে 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রথমে শুকনো ময়দাটাই খুব ভালোভাবে প্রথমে মিক্সড করে নেব। আর তেলটা এখানে বুঝে দিতে হবে, যদি বেশি দেওয়া হয়ে যায় তাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে, মানে ক্রিস্পি মতন হয়ে যাবে, তো লুচি একটু নরম হলেই ভালো হয়। তো তেল আমি এখানে 400 গ্রাম ময়দার মধ্যে দিয়েছি 2.5 টেবিল চামচ, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবে। এবার আমি প্রথমে শুকনো ময়দাটাই খুব ভালোভাবে মেখে নেব, তারপর আমি জল অ্যাড করে মাখবো। তো এখানে আমি ময়দাটা প্রথমে মাখাচ্ছি আর তোমাদের দেখাবো। এখানে আমি একটু মুঠ বাঁধছি, মানে ময়দাটা হাতে মুঠো করে নিচ্ছি, ভেঙে যাচ্ছে, তার মানে তেলটা আমার পারফেক্ট হয়েছে। যদি তেলটা বেশি হতো, ক্রিস্পি হতো, তাহলে ময়দাটা ভাঙতো না। ময়দাটা আমি শুকনো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা নরম করে মেখে নেব। তো প্রথমেই অল্প করে জল দিতে হবে, নাহলে বেশি জল পড়ে গেলে জিনিসটা বেশি পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে নরম করে ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। ময়দাটা মাখার সময় খেয়াল রাখতে হবে, ময়দার যে ডোটা বেরোবে মাখার পরে সেই ডোটা যেন নরম হয়, শক্ত যেন না হয়ে যায়। তো সেই অনুযায়ী জল দিয়ে মাখতে হবে, খুব বেশি জলও দিতে হবে না আর খুব কমও জল দিলে হবে না। তো মিডিয়াম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ময়দাটা আমার মাখা হয়ে এসেছে প্রায়। এবারে হাতটা মুঠো করে ওরকমভাবে মাখতে হবে যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে, আর খুব ভালোভাবে দোলে দোলে মাখতে হবে, না হলে জিনিসটা নরম হবে না। তো আমি এখানে আর জল দেব না, আমি হালকা একটু জলের ছিটে দিয়ে প্রয়োজন অনুযায়ী তারপর মাখবো। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী মেখে নেবে, খুব যেন তোমরা মাখতে মাখতে তো বুঝতেই পারবে খুব পাতলা হচ্ছে কি খুব শক্ত হয়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী জল কমিয়ে বাড়িয়ে মাখতে হবে। তো আমার এখানে প্রায় মাখা হয়ে এসেছে। এবার আমি আর একটু নরম হওয়ার জন্য জিনিসটাকে আরও বেশি করে দলছি, যাতে লুচিটা আমার পারফেক্টলি নরম হয়। এবারে আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি 1 চা চামচ মতন তেল দিয়ে আরও একবার সুন্দর করে মেখে এটা রেস্ট হতে রেখে দেবো। তো তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও মেখে সঙ্গে সঙ্গে লুচিটা করতে পারো, কিন্তু আটা বা ময়দা মাখা একটুখানি রেস্ট হতে রেখে দিলে আটার রুটি কিংবা ময়দার লুচি পরোটা সবই খুব ভালো হয়। তো সেই জন্য আমি এখানে 1 চা চামচ মতন তেল দিয়ে আর একবার একটু খুব ভালোভাবে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্ট হতে রেখে দেবো একটা কিছু চাপা দিয়ে। আমি ময়দাটা মাখার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্ট হওয়ার জন্য। এবার আমি ময়দাটা খুলছি 2 থেকে 3 মিনিট পরে। তো ময়দাটা আমি আর একবার হাত দিয়ে প্রেস করে মেখে নেব, তারপর আমি ছোটো ছোটো করে লেচি করে নেব লুচির জন্য। তো লুচির জন্য খুব বেশি বড় লেচি করতে লাগবে না, ছোটো ছোটো লুচির মতন লেচি করলেই হবে। তো আমি এখানে কটা লেচি করে তারপর আমি বেলে ভেজে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি ছোটো ছোটো সাইজের
লেচি করে নেছি। তারপর আমি লুচিগুলো বানাবো। দু হাতের সাহায্যে এরকম গোল গোল করে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি লেচিগুলো সবকটা করে নিচ্ছি। কিছুটা আমি এখনই সবকটা ভাজবো না, কারণ লুচি সবসময় গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য বন্ধুরা আমি কিছুটা করে তোমাদের দেখাচ্ছি। এখানে আমি 7 থেকে 8টা প্রথমে লেচি করে নিয়ে তারপর আমি ভাজবো। তো প্রায় আমার 7-8টা মতন লেচি হয়ে গেছে, এবার আমি বেলবো। তো বেলার জন্য একটু আমাদের তেলের প্রয়োজন। তোমরা আটা দিয়েও চাইলে বেলতে পারো, কিন্তু আটা দিয়ে বেললে তেলের মধ্যে আটাটা পুরো ছড়িয়ে যাবে, সেই জন্য তেল দিয়ে বেলাটাই ভালো। বন্ধুরা আমার লেচিগুলো করা হয়ে গেছে। এবার একটা চাকি বেলনির সাহায্যে আমি ছোটো ছোটো করে লুচিগুলো বেলে তারপর আমি ভাজবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোটো ছোটো করে লুচিগুলো বেলে নিচ্ছি তেলের সাহায্যে। তেল দিয়ে বেললে খুব ভালো হয়, সেই জন্য আমি এখানে তেলই ইউজ করছি। আর আমি এখানে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, যাতে ডিপ ফ্রাই হয় তো একটু বেশি তেল লাগবে। তেলটা গরম করে নিয়ে মিডিয়াম থেকে লো ফ্লেম করে করে ভাজতে হবে। যদি খুব বেশি হাই ফ্লেম হয়ে যায় লুচিটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর পরে এই লুচিগুলোই শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা মিডিয়াম থেকে লো ফ্লেম করে লুচিগুলো ভেজে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লুচিগুলো কী সুন্দর পারফেক্টলি ফুলেছে আর হালকা সাদা সাদাও হয়েছে। তো খুব বেশি লাল আমার পছন্দ হয় না, তো যে যেরকম পছন্দ করো ভেজে নিতে পারো, কিন্তু ফ্লেমটা যেন মিডিয়াম থেকে লো ফ্লেমেই থাকে। তো বন্ধুরা এক এক করে লুচি বেলে এরকমভাবেই ভেজে নিচ্ছি, আর আমি সবকটা লুচি এরকমভাবে ভেজে তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা আমার সবকটা লুচি ভাজা হয়ে গেছে, আর আমি এখানে কিছু ফটো দিয়েছি যেগুলোর সাথে এরকম সুন্দর লুচিগুলো খাওয়া যায়। এখানে ছোলার ডালের সাথে আমি সার্ভ করেছি, আর এক জায়গায় আমি আলুর তরকারি ও মাংসের তরকারির সাথে লুচিগুলো সার্ভ করেছি, আর এখানে হালকা আলুর তরকারিতে সার্ভ করেছি। তো এরকম একটা লুচির রেসিপি তোমরা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর সবার মন জয় করে ফেলতে পারবে, কারণ লুচিতে কেউ না করতে পারে না। একটা জায়গায় মনে হয় 5টা খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা এরকমই সুন্দর সাদা ফুলকো লুচি বানানোর জন্য আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করো। আর যদি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি কিংবা নতুন নতুন ব্লগ দেব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা আজকের মতন বিদায় নেওয়ার পালা, ফিরে আসবো আর একটা নতুন কোনো রেসিপি কিংবা একটা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম হাসি খুশি থেকো। বাই বাই, টেক।